জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র মাইক প্রকাশিত হয়েছে। এই ছবির গান একটা আঙুল। মাইক সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এই শিশুতোষ চলচ্চিত্রটি। একটা আঙুল একে ছিল ভোরের আলো, একটা আঙুল বলেছিল দেশের কথা। এবার একটা আঙুল শিরোনামে প্রকাশিত হলো এই চলচ্চিত্রটির একটি গান। সেই সাহসেই আমরা পেলাম স্বাধীনতা। গানটিতে শিল্পীদের পরিবেশনার পাশাপাশি স্থান পেয়েছে চলচ্চিত্রটির কিছু দৃশ্য এবং 7 মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের অংশ। গানটির সুরকার ডিবিসি নিউজকে জানালেন গানটি সৃষ্টির পেছনের কথা। একটা আঙুল গানটা 2021 সালে সং ফর গুড ব্যান্ড থেকে আমরা করি। গানটা আমারই লেখা এবং সুর করা। 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধুর যে কালজয়ী ভাষণ, সেই গল্পটাই শোনাতে গিয়ে গানটা করা। আমাদের সং ফর গুডের যে গানটা, সেটার একটা সিনেমায় চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ওভারঅল সিনেমাটা ভালো দাঁড়িয়েছে, আশা করি খুব শিগগিরই আসলে আপনাদের নিকটতম হলে দেখতে পাবেন। তো আমরা আমাদের চেষ্টাটা করেছি, আপনারা এখন হলে আসলেই আমাদের চেষ্টা সার্থক। শাহ মোহাম্মদ তাজ, ডিবিসি নিউজ।